মানিকগঞ্জের স্বর্ণ চোরাচালান মামলায় পাঁচজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত একই সাথে আসামিদের প্রত্যেককে টাকা করে জরিমানা করা হয় দুপুরে হাজার মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইয়াহিয়া আমিন যশোরের ঝিকরগাছার আমিনুর রহমান মুন্সিগঞ্জে লৌহজং উপজেলার মনিরুজ্জামান রনি ঢাকার এলিফেন্ট রোডের জাহিদুল ইসলাম ও জহিরুল ইসলাম আসামিরা দুই সালে আঠারো সালের চারই অক্টোবর ধানমন্ডির শঙ্কর বাস স্ট্যান্ড থেকে বাসে যাত্রী বেশে প্রায় চুয়াল্লিশ কেজি স্বর্ণ পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিল এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ